তোমরা সবাই আরেকটা নতুন ভিডিওতে অনেক অনেক ওয়েলকাম। দেখতে পেয়েছ বিশাল বড় সরস্বতী মার মূর্তি, এই প্রথম দেখলাম। তো এখন আসি আমি আগরতলা যে ফ্লাইওভার যেখানে শেষ হয়েছে ওয়ার্ড নং 40-এ, মানে আমতলি যাইতে ওয়ার্ড নং 40-এর সামনে আসি। আর এখানেই দেখতে পেয়েছ খুব সুন্দর আল্পনা রাখছে রাস্তার মধ্যে, ঠিক এটার সাথেই কিন্তু আছে এই বিশাল বড় সরস্বতী মার মূর্তি আর তারই সাথে প্যান্ডেল। তো চলো সম্পূর্ণ ভিডিওতে দেখাই। বন্ধুরা, আমি আছি আজকে আগরতলাতে। তো দেখতে পেয়েছ এখানে বাণীবন্দনায় 40 নং ওয়ার্ড আগরতলা পুর নিগম। আর ইয়ে হয়েছে এখানকার যে ফ্লাইওভার ব্রিজ এন্ড হয়েছে এই জায়গাতে। আর তাছাড়া আর এই জায়গাতে কেরে এসে আসগা বিশেষ একটা কারণে, এখানে বিশাল বড় সরস্বতী পূজার প্যান্ডেল, তারই পাশে বিশাল বড় সরস্বতী মূর্তি এখানে হইতাছে পূজা। তো ফার্স্ট টাইম ত্রিপুরাতে হয়তো এত বড় সরস্বতী মূর্তি আমি নিজের চোখে দেখছি, এই জীবনে প্রথম ফার্স্ট টাইম এত বড় মূর্তি দেখলাম সরস্বতী মার। আর তাছাড়া আগে দেখছি কালীমার মূর্তি দেখছি জিরানিয়াতে, রানীর বাজার দেখছি গণেশ ঠাকুরের মূর্তি, আর এই প্রথম এখানে দেখতে পেয়েছ 40 ফুট উচ্চতা সরস্বতী মায়ের মূর্তি। তো এখানে প্যান্ডেল কিন্তু পুরো দমে কাজ চলছে, দেখতে পেয়েছ এখানে খুব সুন্দর সুন্দর আলপনা। আর তারই পাশাপাশি জাস্ট মূর্তির একটু পাগুলা দেখা যাইতেছে, এখনও মূর্তির ফেস রিভিল করছে না। আর তাছাড়া এখানকার যে ভিউটা মানে দেখার মতো, এত ইয়ে লাগতেছে, আমি একটু সামনে যাইতেছি তোমরা একটু দেখো আমার কতটুকু লাগে। জয় মা। তো বন্ধুরা, এখন আমি আসি, দেখতে পাইতেছ এখন আমি আছি প্যান্ডেলের ঠিক সামনে বিশাল বড় সরস্বতী মূর্তি। বন্ধুরা, আমি আছি এখন পেছনে, দেখতে পাইতেছ বিশাল বড় সরস্বতী মূর্তি, মানে একবারে দেখার মতো। আর আমার সাথে আছে বিজয়। তো বন্ধুরা, প্রত্যেকবারই দাদা তারা বিশাল বড় সরস্বতী মূর্তি মানে প্রতিমা প্রতিষ্ঠা করে থাকে। তো এবার কিন্তু সবচেয়ে বড়, হয়তো ত্রিপুরাতে ফার্স্ট টাইম এত বড় সরস্বতী মূর্তি। তো দাদাদের এখানে দাদার থেকে জানি জানি লোকেশনটা কোন জায়গায় দাদা একটু কয়ে দিলে ভালো হবে। এটা 40 নম্বর ওয়ার্ড, 40 নম্বর ওয়ার্ডের উদ্যোগে তৃতীয় বর্ষপূর্তি, 40 ফুট উচ্চতা সম্পন্ন বাগদেবী এবং 10 দিনব্যাপী সাংস্কৃতিক এবং সামাজিক অনুষ্ঠান রাজ্যের এবং বহিরাজ্যের শিল্পী দ্বারা পরিবেশিত হবে। তৎসঙ্গে আবাল বৃদ্ধাবনিতাদের এই মেলাতে উপভোগ করার জন্য সব রকম ব্যবস্থা আমরা রেখেছি। জাদু প্রদর্শনী থেকে আরম্ভ করে বাউল সঙ্গীত, ইসকন ব্যান্ড, বহিরাজ্যের শিল্পী দ্বারা রাধার মানমঞ্জন এবং নৌকাবিলাস, তৎসঙ্গে শিলচর থেকে আগত বাউল শিল্পীরা এখানে পরিবেশন করবেন। এখানে আসতে হলে আপনি যদি দক্ষিণ দিক থেকে আসেন তাহলে এখানে নো এন্ট্রি পড়বে ডবগেট, ডবগেট থেকে নেমে সোজা উত্তর দিকে চলে আসবেন। আর শহরাঞ্চল থেকে আসতে হলে বটতলা থেকে নেমে সোজা দক্ষিণ দিকে চলে আসবেন, সেটা বটতলি স্কুলের মাঠে। এই উৎসব 40 নম্বর ওয়ার্ডের উদ্যোগে 10 দিনব্যাপী এই উৎসব অনুষ্ঠিত হবে। থ্যাংক ইউ দাদা। আর দাদা, আরেকটা কোশ্চেন, অনেকেরই একটা মনে একটা কোশ্চেন থাকতে পারে যে এখানকার মানে বাজেট কীরকম, তোমরা একটা আইডিয়া জাস্ট দিলে নর্মালি। আমরা এই পূজার তৃতীয় বর্ষপূর্তি, আমরা আম জনতা থেকে কোনো রকম চাঁদা কালেকশন করি না, আমাদের নিজস্ব এবং আমার নিজস্ব কিছু বন্ধুবান্ধব এই ওয়ার্ডের যারা হিতাকাঙ্ক্ষী তাদের সাহায্যার্থে এই পূজা। এবার পূজায় আমাদের 14-15 লক্ষ টাকা খরচ হবে, সেটা মোটামুটি আমাদের একটা বাজেট। থ্যাংক ইউ দাদা। তো বন্ধুরা, দেখতে পাইছ এখানকার বিশাল বড় প্যান্ডেল রেডি, মূর্তিও রেডি। তো তোমরা অবশ্যই পূজাতে আয়ো, তো আইলে বাকিটা দেখা হইব। তো এখানে এলো প্যান্ডেলটা ঠিক সাথে আছে আনন্দ মেলা, এখন আমরা আনন্দ মেলার দিকে যাইতেছি। আমি আর বিজয় দিলে আজকে আমরা আস্তে আস্তে আনন্দ মেলার উদ্দেশ্যে রওনা হইলাম। ঠিক প্যান্ডেলটা ঠিক মানে সাথে আছে আনন্দ মেলা, এখানে কিন্তু দেখতে পাইতেছ
আমরা কি কই নাগরদোলা কই আর জিরা কই সব কিছু এখানে এখানে মেলা হইব দল দিনে বাচ্চাদের লেগে এখানে দেখতে পাচ্ছ ছোট নাগরদোলা বড় নাগরদোলা সব কিছু আছে প্যান্ডেলটা যাচ্ছ কিন্তু একবার দেখো কত বড় প্যান্ডেল তো আর এইটা হচ্ছে লোকেশনটা ভালো করে দিয়ে দিই অনেকে যারা বরদোয়াল স্কুল ঠিক স্কুল মাঠেই আছি বরদোয়াল স্কুল মাঠেই পুজোটা হইতেছে খুব সুন্দর একটা মানে কি থিম করছে সরস্বতী পূজা সবসময় আমরা দেখি সরস্বতী পূজা বাচ্চারা করে বা স্কুল স্টুডেন্ট করে বাট এই প্রথম দেখলাম বড়রাও এই সরস্বতী পূজায় উদ্যোগী আর খুবই ভালো একটা কনসেপ্ট মানে এত বড় বিশাল মূর্তি মানে দেখার মতো তোমরা একবার জাস্ট আয়া সবাই দেখতে দেও তো আজকের ভিডিওটা এনেছি আসিব দেখা হবে আর একটা নতুন ভিডিওতে টাটা বাই বাই।